আমার এখনো মনে আছে প্রায় 9 বছর আগের কথা, আমার SSC পরীক্ষার রেজাল্টের দিন। খুবই টেনশনে আছি আমি আর আমার ফ্রেন্ড, পাশাপাশি একটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমার মনে আছে আমি একটা কোকের বটলে কোক শেষ করলাম, মুখ লাগিয়ে ফেলে দিলাম, অ্যান্ড আমার ফ্রেন্ড আমার কিচ্ছু বললো না, সে রাস্তা পার হয়ে বোতলটা এনে আমার সাথে কথা বলা শুরু করলো। আমি ভাবলাম মনে হয় ওর বাসায় ওর মা মনে হয় খালি বোতল চেয়েছে যে তেল রাখবে। তারপর আমাদের কথা চলছে, একটু একটু আগালাম, একটু আগালাম, সামনে একটা ডাস্টবিন পেলো এবং আমার ফ্রেন্ড আবার রাস্তা পার হয়ে বোতলটা ডাস্টবিনে ফেলে চলে আসলো। ওই মোমেন্টে আমাকে আসলে একটা বড় শিক্ষা দিয়েছিল, যেটা একেবারে এখানে এসে লেগেছে। ও কিন্তু আমাকে কিছু বলেনি যে ময়লা ফেলবি না, আইমান এটা কেন করলি, ওইটা কেন করলি। ও জাস্ট রাস্তা পার হলো, নিজে হাতে বোতলটা রাখলো, পুরো সময় ধরে রাখলো এবং ডাস্টবিন পাওয়ার পর ডাস্টবিনে যায় ফেলে দিল। এর আগে আমাকে অনেকজন বলেছে ময়লা ফেলো না, রাস্তাঘাটে এইসব ফেলো না, বোতল ফেলো না, কখনো না, এখানে আসা লাগেনি। বাট ওই দিন আমাকে যে শিক্ষাটা দিল এখনও আমার মনে আছে। এখন আমি কাউকে কোনো কিছু ফেলতে দেখলে নিজে হাতে তুলি, তুলে ওটা ফেলে দিই। এই অবস্থা হয়তো দু দিয়ে লেগেছে, না ভাই আমি তুলছি বা আমি করছি, কারণ যখন আমি কাজটা করি যারা দেখে তারাও একটা শিক্ষা পায়, যেই শিক্ষাটা আমার ওই ফ্রেন্ড আমাকে একদিন দিয়েছিল। ওই যে বলে না, বদলে যাও বদলে দাও, আগে নিজে বদলাও, তোমার ছোটো ছোটো কাজ দিয়ে একদিন পৃথিবী বদলে যাবে। তো আজ থেকে একটা ছোট্ট কাজ করা যায়, কিন্তু নেক্সট টাইম আমরা কাউকে বলবো না যে ময়লা ফেলো না, বোতল ফেলো না, এটা করো না, ওইটা করো না, কারণ এটা দিয়ে আসলে এইখানে হিট করা যায় না। ছোট্ট একটা কাজ করি, একটা এক্সপেরিমেন্ট করি, আজকে থেকেই করি, যা যার ভিডিও দেখছে তারা সবাই করি, কারণ হাজারো লাখো মানুষ যদি এক্সপেরিমেন্টটা শুরু করে তাহলে কিছু কিছু করে হলেও অ্যাটলিস্ট হাজারো লাখো বোতল রাস্তাঘাটে পড়ে থাকবে না। তো নেক্সট টাইম আমাদের কোনো ফ্রেন্ড যদি কোনো কিছু একটা ফেলে, বোতল ছুঁড়ে মারে, কাগজের চিপসের প্যাকেট ছুঁড়ে মারে, যাই ছুঁড়ে মারে, আমরা জাস্ট চুপ করে থাকবো, কোনো কথা বলবো না, নিজেরা যাবো, ওরা তুলে রাখবো, হাতে নিয়ে রাখবো যেন ওরা দেখে, এবং এরপরে ডাস্টবিন পেলে ডাস্টবিনে ফেলে দেবো। এটাতে ওর যে শিক্ষা হবে এবং ও যতটা ইন্সপায়ার্ড হবে, ওর জীবনেও আর যাই করুক ময়লা অ্যাটলিস্ট মাটিতে ফেলতে পারবে না। তো আজ থেকেই এই এক্সপেরিমেন্টটা শুরু করে দেওয়া যাক, ইনশাআল্লাহ এটা দেখে অনেক অনেক মানুষ আমাদের এই ছোট্ট কাজ থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়তো বা কোনো কিছুই আর মাটিতে ফেলবে না।